পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজ আমরা সারা ভারতবর্ষ জুড়ে আমাদের স্বাধীনতা দিবস পালন করছি তো উৎসব স্বাধীনতা দিবস সেটা একটা উৎসব কিন্তু সেই উৎসব কি খাওয়া দাওয়া ছাড়া হতে পারে খাওয়া দাওয়া ছাড়া কোনো উৎসবই হতে পারে না আর এই খাওয়া দাওয়ার জন্যই তার সুন্দর সুন্দর রেসিপি দরকার আর রেসিপির জন্য দরকার তার একটা আলাদা কেমিস্ট্রি যার জন্য এসব শিল্পীর হাতে আলাদা করে রান্নার একটা মাধুর্য আছে আমরা এরকমই একজন রন্ধন শিল্পীর কাছে আজকে এসেছি যার নাম হচ্ছেন সুপ্রিয়া মণ্ডল আপাত মস্তক দেখলে মনে হবে যে একদম অতি সাধারণ গৃহবধূ কিন্তু উনি বাড়ির সমস্ত কাজকর্মর সঙ্গে সঙ্গে রান্নার বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক চালান আজকে আপনি যেটা দেখছেন এটা কিন্তু রান্নাঘর বললে কম বলা হবে এটা রান্নাঘর নয় এটা একটা ছোটোখাটো পরীক্ষাঘর বলতে পারেন তাই তো হ্যাঁ রান্নায় কি নানান রকম রেসিপি নিয়ে কি একটুখানি একদম রিসার্চ ওয়ার্ক চলছে মানে একটা সঙ্গে একটা দিলে কেমন লাগে হ্যাঁ যে এখন তো কালার সব বন্ধ তবুও আমরা চাই যে আমাদের একটু কালারফুল হোক বাচ্চারা আছে আমার বাড়িতে তো তারাও তো কালারফুল খেতে চায় তো আমি ভাবলাম যে আজকে পনেরো আগস্টের জন্য তিন রঙের তেরঙ্গাকে কাবাব তৈরি করব আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনি কাবাবের কথায় তো পরে আসছি আজকে উনি বলে দিয়েছেন আগেই যে আমাদের আজকে রান্নার কিন্তু বিষয়বস্তু হচ্ছে কাবাব তিরঙ্গা কাবাব অর্থাৎ তিন রঙের কাবাব আপনাদের সামনে পরিবেশন করা হবে আজকে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রেক্ষিতে আচ্ছা আপনি এই আপনার প্যাশন রান্না করার প্যাশনটা এটা কি বিয়ের আগে ছোট থেকে না চাপে পড়ে হলো রান্না চাপে বলবো না আমি যেহেতু বাড়িতে একটি মেয়ে ছিলাম সেহেতু বাড়ি যা হয় না একদম 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 আগুনের আঁচে ঢুকবে না 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 হ্যাঁ তো কিন্তু আমার হাজবেন্ডের খুব ইচ্ছে হয় যে বউ আমাকে একটু কিছু করে খাওয়াবে না এটা হতে পারে এটা বলতে পুরুষদের একটা বোধ আছে একটা দম্পনের এটা খুব ভালো হয় যে অন্য কিছু বানিয়ে থেকে না বত করা যাক অন্তঃত ধরমন্ডা খাইয়ে বোধা সহজে করা না না দেখেছি যখন অর্জুন দেখি আমি রেগে গেছেন বা অন্য স্বামীর রেগে গেছেন চটপট কিந்து দ্রৌপদী চলে যেতে রান্না করে বলুন হতে পারে তারপরেও হঠাৎ করে আমার খুব অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ তখন ডাক্তার বললেন মুরগি স্টু খাওয়ানো হবে তো আমার এই শ্বশুর বাড়িতে মুরগির চল খুব একটা ছিল একদম ছিল না তো সেইটা দিয়ে আমার শুরু মুরগির দামি কথা বলেছি বাঙালি ঘরেতে কিন্তু মুরগি অর্থাৎ তখনকার দিনে কিন্তু শাস্ত্রে বলা হয় কুক্কুটো মাংস মাংস কিন্তু ঢোকার ব্যাপারটা ছিল না আমার নিজেরও অভিজ্ঞতা তাই বলছে আমি বাবার সঙ্গে বাইরে কারণ আমি সিমলা ছেলে ওখানে যেখানে বসে বিবেকানন্দ ফাউল কাটলেট খেতেন সেখানে বসে আমি খেতাম তো সেখান থেকে ফেরার পরে বাইরে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হতো মা গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতেন

তো জেটিমাকে ফোন ফোন করলাম যে আমি কি করে রাঁধবো বলো খুব সহজ একটু মাখন দিবি একটু গোলমরিচ পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে নেড়ে জাস্ট কুকারে কয়েকটা সিটি দিয়ে দিবি এখন তো অসুস্থ মানুষ খাবে তো ওইরকম খেলেই খুব ভালো লাগবে একটু বাটার দিয়ে দিবি ব্যাস ওই দিয়ে শুরু তারপর যা হয় মানে বুঝতে পারছেন যে পুরুষদের গলাতে গেলে পরে এই রান্নার রেসিপিটা দরকার তা উনি শুরু করেছেন স্টু দিয়ে আমি সাধারণত যত এই অনুষ্ঠানে মেয়েদের সঙ্গে গেছি দেখেছি প্রথম শুরু হয়েছে চা দিয়ে কারণ সবসময় ভাবা হয় চাটা বলতে খুব সহজ জিনিস

তো উটিতে ওনার বাড়িতে ওই ওনাদের যেরকম ওই কারিপাতা ফোড়ন দিয়ে একটা আলুর তরকারি কাঁচা কাঁচা পেঁয়াজ দেওয়া সেরকম একটা কচুরি আর এরকম খাইয়েছিলেন তো সেটা আমাকে আমার হাজব্যান্ড বললেন যে ওনার মতো করে একটু খাওয়াতে পারবে তাই বললাম হ্যাঁ খাওয়াতে পারবো তো আমার বাড়িতে একজন একটি সঙ্গী থাকতে হ্যাঁ সঙ্গী থাকতো তো তাকে আমি বললাম যে একটু ছাতু আছে রে ছাতুর পুর দিয়ে কচুরি ময়দার ফুর দিয়ে কচুরি করে দিলাম আর ওই রকম কাঁচা কাঁচা মানে আমার তো নতুন সেটা পাকা হবে কি কাঁচা হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই অতএ ওই কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে কারণ আমার বাড়ির গাছ আছে কারি পাতা তো সর্ষে কাঁচ ফোড়ন দিয়ে ওই তরকারি আর কচুরি দিতে উনি তো একবারে মানে এত খুশি হয়ে গেছে যে সহায় ছিলেন কিন্তু আজকে পনেরোই আগস্টের দিনে আমরা যে তিরঙা

আচ্ছা তাহলে রইল তারপরে এবার আপনি যেটা রং না ব্যবহার করে একদম তিনটে বোধায় বানিয়েছেন তো হ্যাঁ বলুন ওটা কিভাবে কিভাবে বানিয়ে আগে সাদাটা বলি সাদাটায় আমার যেটা আদা রসুন বাটা আছে তখন তারপরে আমরা নুন মিশিয়েছি দই মিশিয়েছি ফ্রেশ ক্রিম মিশিয়েছি আর একটু চিজ ব্রেড মিশিয়েছি যেটা লাস্টে একটু চিজ দেবো ওইটা মিশিয়েছি আর আমি সামরিচ ঝাল হওয়ার জন্য একটু স্বাদ হওয়ার জন্য একটু সামরিচ দিয়েছি কিছুক্ষণ রাখতে হবে দেখি ভেতরটা সেদ্ধ থাকে কিন্তু শুধু একটা মুরগিটাই বোঝা যায় মশলাগুলো ঠিক মতন ভাবে একটু ঢোকে না ওটা বলতে একটুখানি করে কিছুক্ষণ দেওয়া দরকার হ্যাঁ ওটা আপনি ক্রিম দিয়ে করেছেন তারপর তো নিশ্চয়ই পালন আচ্ছা এখানে দেখছি আগে থেকে আপনি একটা ম্যারিনেশন করে রেখেছেন সাদা সবুজ এবং গেরুয়া কালারের যেটা বানিয়েছেন আচ্ছা এবার একটু আমাদের বলুন না এটা কিভাবে আমি সাদাটাই প্রথমে বলছি সাদাটাতে এই ম্যারিনেট করা যে দু ঘন্টা আগেকার যে ম্যারিনেট করা মাংস তার সঙ্গে একটুখানি দই একটু ফ্রেশ ক্রিম একটু সামরিচ আর একটু চিজ ফ্রেড আর তার সঙ্গে নুন হ্যাঁ আর এক চামচ সাদা তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি এটা দশ পনেরো মিনিট রাখলেই হবে তেমনি সবুজটা আমি পালং শাক ধনে পাতা আর একটু অল্প পুদিনা পাতা কাঁচা লঙ্কা তার বাটাটাও এতে দিয়ে জাস্ট একটুখানি তেল দিয়ে মাখিয়ে রেখেছি খুব অল্প হ্যাঁ সবুজটাকে আনার জন্য আর এটাতেই আমি হ্যাঁ গেরুয়াটায় তন্দুরি মশলা যে রেডিমেড পাওয়া যায় সেই তন্দুরি মশলা আর আমার কাশ্মীরি মির্চ হ্যাঁ মিশিয়ে তার সঙ্গে একটু গরম মশলা মিশিয়ে এটা আমি ম্যারিনেশন করে রেখেছি হ্যাঁ তার সঙ্গে আমি দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু দিয়েছি একটু হলুদ দিয়েছি যাতে কালারটা কালারটা হ্যাঁ ঠিক আছে এবার এটা দরকার ওটা আচ্ছা এবার এই প্রিপারেশনটা আপনার মোটামুটি তৈরি হয়ে গেলো আচ্ছা এবার আপনার আমি জানতে চাইছি রান্নার এই যে আদার্স আরও মশলা আছে নামেতে শুধু কাবাব কিন্তু অতটা ব্যাপারটা বোধহয় সোজা নয় যা যা জিনিসপত্র আছে দেখছি একটু কাইন্ডলি বলে দিন যে কলমি লোকভাবে এইখানে আছে ফ্রেশ ক্রিম হ্যাঁ আর এইটা চিজ স্প্রেড আর বাটার আছে এই সাদাটার জন্য আর এখানে দই আছে আর সাদা তেল আছে হ্যাঁ এবার সবুজটার জন্য ওই পেস্টটা আছে ওই পালং ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার পেস্টটা আছে আর এখানে আমার কাশ্মীরি কাশ্মীর যা যা লাল লঙ্কা দিয়ে আমি আর এতেই আমি একটুখানি হলুদ দিয়ে হলুদ রেখেছি রেখে দিয়েছি এইটা আমার তন্দুরি মশলার মিক্স এটা গরম মশলা আর এটা সামরিচ দিয়ে এটা নুন আর আদা রসুন বাটা আমাদের আমাদের যেহেতু সময়ের অভাব সেই জন্য আমরা এই রেডিমেড যে তৈরি করা রয়েছে সেটা দিয়েই আমরা কাজটা শুরু করব এটা আমার ঠিক শিখ তাহলে তার আগে মাখার জন্য একটা দুটো একটু যদি মেখে যে কোনো এক রকমের অবশ্যই অবশ্যই দেখিয়ে অবশ্যই এই এইটাকে ধরুন দুটো আমি রাখলাম হ্যাঁ এইখানেও দুটো রাখলাম হুম আর এইখানেও আমি দুটো পিস রাখলাম বেশ ঠিক আছে এখানে আগে একটু ক্রিম দিলাম হ্যাঁ হুম এটি একটু দই দিচ্ছি একটু দই দিচ্ছি দই তো চেহারা দেখে মনে হচ্ছে বাড়িতে পাতা একদম বাড়িতে পাতা দই হ্যাঁ তার সঙ্গে একটুখানি নুন এক চিমটে মতো জাস্ট নুন নুনটা আগে দিলে কি জলটা কেটে যায় ওই জন্য আমরা নুনটা দেওয়া উচিত নয় না মাংস এমনি রান্নাতেও নুনটা আগে দেওয়া উচিত নয় আর একটু ওই এক চিমটেই সামরিচ জাস্ট ঠিক আর চিজ স্প্রেডটাও একটুখানি আর একটু সাদা তেল এই হাফ স্পুন মতো তেল দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে সুন্দরভাবে এটা একটু দশ পনেরো মিনিট লাগলেই আমার মনে হয় আপনাদের সমস্ত কাজ হ্যাঁ আমাদের তো তৈরি আছে এটা তো তৈরি হ্যাঁ একদম এরকম হবে এবার পরেরটা কিভাবে বানালেন পরেরটা আমি জাস্ট গ্রিনটা হবে গ্রিন হ্যাঁ গ্রিনটা এই যে গ্রিন পেস্টটা আছে পেস্টটা রেডি আছে পেস্টটা রেডি আছে আমি বলেই দিয়েছি পালং ধনেপাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হ্যাঁ এই একটা চামচ বড় চামচ একটা পেস্ট দিয়ে দিলাম দিয়ে তার সঙ্গে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একটু নুন ঠিক আছে আর এক চামচ তেল চেহারা তৈরি হবে এবার এইটা ব্রাউন কালারটা যেটা তৈরি হবে এই গেরুয়া কালারটা

আর একটু নুন একই ভাবে আগে রেখে দিলেই ওই কালারটা এসে যাবে একদম যেটা এই তিনখানা আপনি বানিয়ে রেখেছেন হ্যাঁ একদম একদম কারোর যদি খুব ইচ্ছে করে যে এটাকে একটু টক জাতীয় কিছু দেবো তো আপনি এক টুকানি সামান্য একদম এক টুকানি একটু দই দিতে পারে হুম এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যারা ধরুন বাড়িতে প্রথম চেষ্টা করছেন এই রান্নাটা তৈরি করবার জন্য কোনো কারণে যদি মনে করেন যে এটা পুড়ে গেছে একটুখানি সেটার জন্য কিন্তু ছোট্ট টিপস আছে সেটা হচ্ছে যে এটা রান্না করার পর আপনি কিন্তু ওই পুদিনা আর আপনার দই এসব দিয়ে যদি একটা চাকরির মতন বানিয়ে ফেলেন আর তার সঙ্গে যদি একটু সস রেখে দেন তার মধ্যে ডুবিয়ে দিলেও কিন্তু ওই পোড়ার জায়গাটা যেটুক আপনার মনে হচ্ছে ওটাকে কাটিয়ে দিতে পারলেন এটা একদম सेम सेम কালার দেখুন আপনার এসে গেছে তৈরি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এবার থাকছে যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ওই এইবার এইগুলো হলো হ্যাঁ এতে একটু করে আমরা একটা আঙ্গুল দিয়ে জাস্ট একটু তেল লাগিয়ে নেব এটা স্মুথলি ওটা ভেতরে হ্যাঁ একটু তেল লাগিয়ে নেব নিয়ে একটা করে এরকম পিস নেব নিয়ে ডাবল করে লাগাবো এই একবার আর এই একবার দিয়ে একটু চেপে চেপে ঢুকিয়ে দেব যদি ছোট ছোট কাটা থাকে তো ছোট ছোটই আমরা লাগিয়ে নেবো যার যেরকম যেরকম থাকবে সেইভাবে লাগিয়ে নিতে হবে কোনটা বড় থাকলো কোনটা ছোট থাকলো হ্যাঁ আচ্ছা কাবাব সম্বন্ধে উনি তৈরি করছেন তৈরি করতে করতে কাবাব সম্বন্ধে খুব মজার কথা বলে দিই যে লন্ডনে হাজেফ বলে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট হচ্ছে পৃথিবীর মধ্যে কাবাব তৈরিতে বিখ্যাত এবং সেই কাবাবের দামও সারা পৃথিবীতে অত দামের কাবাব হয় না সাতশো ডলার এক প্লেট কাবাবের দাম অনেক দামি সেখানে মানে আমাদের যদি হিসেবে আপনি নিয়ে আসেন তাহলে সাতশো ইন্টু সত্তর হ্যাঁ ঠিক আছে মানে উনপঞ্চাশ চার হাজার টাকার মতন আমাদের প্লেট পড়ে যাচ্ছে শুধু কাবাব একটা সাদা রঙের কাবাব যেটা সেটা তৈরি হয়ে গেল একইভাবে বাকি তিনটা তৈরি হবে আচ্ছা এবার এটা তো আপনি মুরগির মাংস দিয়ে তৈরি করেছেন এবং যেহেতু মুরগির মাংস দিয়ে তৈরি করেছেন এটাকে আপনি কাবাব বলতে পারেন এবার মোরগের মাংসের পার্সেন্টেজটা কম হয় কিন্তু যদি মোরগ দিয়ে আপনি বানাতে যান তখন কিন্তু এটাকে কাবাব বলা যাবে না শাস্ত্র মতে ওটার নাম হয়ে যাবে কাবাবি ওরে বাবা কারণ এই কাবাব যে শব্দটা এসছে এই কাবাব শব্দটার ইরানেতে এটাকে বলা হয় ভাজা আর আসলে দেড় লক্ষ বছর আগে আপনি করতে থাকবেন আর দেড় লক্ষ বছর আগে মানুষ যখন প্রথম আগুনের ব্যবহার শিখল তখন কিন্তু এই মাংস পুড়িয়ে খাওয়ার একটা ধারণা তৈরি হলো এবং তার ফলে কিন্তু এই মাংস পুড়িয়ে খাওয়ার থেকে থেকে তার মাথাটাও কিন্তু বাড়তে শুরু করে দিল বুদ্ধিটা বাড়তে শুরু করে দিল মাংসের নানান রকম প্রিপারেশন তৈরি হওয়া সুতরাং এই কাবাব তৈরির পেছনে কিন্তু আগুনের একটা বড় অবদান আছে করতে যাবেন বলে ভাবছেন তাদের দেখবার সুবিধের জন্য কিন্তু উনি আরেকবার মানে এটাকে বানানোর কায়দাটা দেখিয়ে দিচ্ছেন এটা এবার সবুজটা আমি করছি ঠিক আছে সবুজটা যেরকম পিস থাকবে বলছি তো বাড়িতে যেরকম কাটা থাকবে এটা লম্বা আছে ধরুন এটা কেরকম ভাঁজ করে দিতে হবে ডাবল করে ডাবল করে ভাঁজ করে দিতে হবে তার জন্য পিসগুলো একটু লম্বাটে একটু বড় করে কাটবেন এবং থিকনেসটাও যেন একটু বড় হয় যাতে এরকম বড় বড় থেকে যায় বা এটাকে বেশ পিস করে এরকম ভাবে রাখলে আরো ভালো লাগবে মোগলাই কায়দায় তখনকার দিনে তো আর এসব যন্ত্রপাতি ছিল না তখনকার দিনে ওই কাঠ কয়লার আগুন দিয়ে তৈরি করে একটা পার্টিকুলার টেম্পারেচার প্রয়োজন হয় বেশি হলো চলবে না কম হলেও চলবে না তো ওই পার্টিকুলার টেম্পারেচারটার জন্য কিন্তু কাঠ কয়লাটা ব্যবহার হতো এবং কাঠ কয়লা থেকে একটা আলাদা স্মোক একটা গন্ধ বেরোতো যার জন্য জন্য কিন্তু ওই কাঠ এইটা আমার গ্রিনটা রেডি হলো হ্যাঁ আমি গ্রিনটা এর মধ্যেই রাখছি ঠিক আছে আমি হাতটা একটু মুছে নিচ্ছি নিয়ে এবার আমি আবার গেরুয়াটা করবো তাহলে আমরা তিরঙা কাবাব তৈরি করছি সাদা পোর্শনটা তৈরি হয়ে গেছে সবুজ পোর্শনটা তৈরি হয়ে গেছে এবার রান্নার অন্তিম জায়গাটার বাকি তার আগে আমরা কিন্তু দেখে নিচ্ছি যে গেরুয়া কালারের চিকেন গুলো আমরা কিভাবে গাছি সেটা আপনি দিয়ে এটা এটা কিন্তু এমনি আপনার স্টিলের শিখে পাচ্ছেন আবার বাঁশের শিখও আপনি কিন্তু মার্কেটে পাবেন সেটা দিয়েও আপনি তৈরি করতে পারেন সেটা সবসময় যে ইউজ এন্ড থ্রো

তাহলে প্রিহিটটা কি করতে দিয়ে দিবেন না হ্যাঁ আমি এখনি প্রিহিটটা করতে দিয়ে দেব প্রিহিটটা কতক্ষণ দিবেন 10 মিনিট প্রিহিট 10 মিনিট তারপর আর যাদের প্রিহিট করার 180 ডিগ্রি প্রিহিট মেশিনের মানে নিজস্ব টেম্পারেচার আছে তারা সেটাই দিবে শুধু প্রিহিটটা টিপে দিলেই হবে আচ্ছা হ্যাঁ আমি এখানে 10 মিনিট দেব

সবার খুব ফেভারিট হয়ে যায় হ্যাঁ পপকর্ন হ্যাঁ না এমনি আলু টিক্কি থেকে শুরু করে ভীষণ ভালো আমি তো বাড়িতে মাংসের সিঙ্গারা বানিয়ে নিই কাঁচা নিয়ে বানিয়ে ফ্রিজে করে রেখে দিই তারপরে ওটাকে নিয়ে এসে আবার এটাতে গরম করে তবে যতই হোক তেল ভাজা ব্যাপারটা হ্যাঁ তালে আমি একটু প্রিহিট করতে হ্যাঁ এটা প্রায় তো হওয়ার সময় তো প্রায় শেষ 2 1 প্রিহিট হই

এই আমার সবুজ হ্যাঁ এইটা আমি একটা এইটার উপরে একটু তেলও দিতে পারি আর বাটার তো স্প্রে এ করব কিন্তু আমি এখন একটু করে তেল অল্প করে তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ আর আমি ওয়ান এইটি ডিগ্রিতে দশ মিনিট দেব ঠিক আছে হ্যাঁ খুব এই আমার দেখ

আমরা তার সঙ্গে একটুখানি ততক্ষণে গল্পটা আমরা শেনে নিই এই কাবাব রান্নার ব্যাপারে কিন্তু আছে আমরা রামায়ণে বাল্মীকি রামায়ণে পাই যে রামচন্দ্র নিজে খুব কাবাব খেতে ভালোবাসতেন আচ্ছা এবং তার স্ত্রী সীতাও তার জন্য কাবাব রান্না তৈরি করতেন এবং দ্রৌপদীও পেয়েছি যে কৃষ্ণের রুক্মিণীকে নিয়ে মনোবাসে আসতেন এসে রুক্মিণী বিভিন্ন রেসিপি দেখিয়ে দিতেন যাতে জঙ্গলের মধ্যে কিভাবে কাজ করা যেতে পারে আচ্ছা এছাড়াও কিন্তু আপনি মহাকাব্য যদি ইলিয়াড দেখেন সেখানেও কিন্তু এই রান্নার প্রণালীটা পাবেন তা তখনকার দিনে তো আর এত রকম প্রিপারেশনের না। তখনকার দিনে যেটা হতো আনারসের রস বা বেদানার রস বা কালো আঙুরের রস আচ্ছা এইটা দিয়ে কিন্তু ম্যারিনেট আচ্ছা যাই হোক এটা তো কেন সেই ম্যারিনেটের প্রশ্নটা চলে গেল আচ্ছা এবার বলবো যে এই কাবাব যেটা এই কাবাবটা তো শুধু খাওয়া যায় আর যারা রসে বসে থাকতে ভালোবাসেন তাদেরও বলবো সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটি কিন্তু তার সঙ্গে খুব জমবে ভালো আর কি সৈয়দ মুস্তাফা আলী একটা বর্ণনা দিতে বলেছিলেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সুরের সাথে কথার যে একটা সুন্দর একটা মিল আছে এটা করতে গিয়ে সৈয়দ মুস্তাফা আলী কিন্তু খাবারের বর্ণনা টেনেছিলেন উনি বলেছিলেন মাছের সঙ্গে মাছের ঝোলের যে সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের কথার সঙ্গে রবীন্দ্রনাথের সুরের সম্পর্ক যাই আমরা কিন্তু কাবাব তৈরি হতে যাচ্ছে এর জন্য একটু সময় আমাদের দিতে হবে সেই সময় আমরা একটুখানি আলোচনা করে নিই আচ্ছা আপনি এই আর কি কি রান্নার নিজেকে মনে করেন যে এই রান্নাটা আপনি যারা হাটকে মানে আপনার যারা হাটকে মানে আমি প্রথম ইলিশের অনেক জায়গায় হয় অবশ্য আমি জানি কিন্তু আমার হ্যাংলা ম্যাগাজিনে বেরিয়েছে প্রথম আমি প্রথম হয়েছিলাম একটা সেটা হলো মালাই ইলিশ হ্যাঁ যেটাতে নর্মালি রসুন বাটা পরে আচ্ছা রসুন বাটা আর নারকেলের মানে ডাবের যে নারকেলটা সেইটার একটা মালাই তৈরি যে জাস্ট হর হরে মতো যেটা হয় হ্যাঁ সেটা ডাবের জল দিয়ে বাটা হ্যাঁ সরষের তেল দুটো এবং এইটা হ্যাঁ সঙ্গী এটা দিয়ে এত সুন্দর মালাই ইলিশ হয় আমার কাছে যে সবাই খেয়ে একটু দেয় এবং আমি ওই বললাম যে হতে আমি ইলিশ মাছের কথা বললেন মাছের একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে ইলিশ মাছ কিন্তু আড়াই কেজি তিন কেজি সাইজের ইলিশ মাছ হয় কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না কিন্তু একটাই ঠিক যে এটা বিজ্ঞান কিন্তু বলছে যে ইলিশ মাছ মোটামুটি এক কেজি সাইজের যে ইলিশ সেই সাইজের ইলিশটা কিন্তু উপকারী তবে যত বড় হবে তত বেশি তার তেল বা চর্বি परसेंटेज গুলো বাড়বে সেগুলোর যার জন্য ইলিশের মধ্যে মধ্যে একটা ইলিশ আছে যেটাকে বলা হয় বাবা ইলিশ সে বাবা ইলিশের মানে হচ্ছে যে ঝাঁকে সবার আগে থাকে এবং তার শরীরের মাছের যে অংশ নেই পুরোটাই চর্বি মানে আমার জীবনে আমি একবারই এমন মাছ খেয়েছিলাম যেটা শুধুইটাই চর্বি মানে মাছটা ভাঙবার পর খালি চর্বি বেরিয়েছে মাছ কিছু পাইনি এরকম স্বাদ সেরকম হয়নি তো ইলিশ মাছ যেটা বলছিলাম একটা মজার তথ্য আছে সেটা আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি ইলিশ মাছ কিন্তু একটা দেবতার বাহন হ্যাঁ ইলিশ মাছ হচ্ছে পারশিদের দেবতা আছে তার নাম হচ্ছে গানও আছে গান আছে ঝুলেলাল নুনারায়নার গওয়াদান গওয়া গান তো ওই ঝুলে বাহন কিন্তু হচ্ছে পার্শি মাছ মানে ইলিশ মাছের নাম ওদের দোকানে সেই জন্য হচ্ছে নাম পল্লি মাছলি

সেখান থেকে আমাদের নানা রকম অপরবংশ ইলিশ হয়েছে বিজ্ঞানী ইলিশ থেকে ওটাকে হিংসা করে দেওয়া হয়েছে নানা রকম এ তো ইলিশের আজকে কিন্তু আজকে ইলিশের পর্ব নয় আজকে কিন্তু আমরা রয়েছি চিকেন কাবাবে চিকেন কাবাবের মধ্যে রয়েছি তেরাঙ্গা কাবাব চেরাঙ্গা কাবাবের মধ্যে রয়েছি আরেকটা জিনিস কিন্তু আমাদের মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে যেটা বলছিলাম বিবেকানন্দ খুব ভালোবাসতেন ফাউল কাটলেট আজকাল দেখাই যায় না এবং আজকালকার প্রজন্মের ছেলেরাও জানে না চিকেন ফাউলেট কি পার্থক্য আর কি ফাউল কাটলেট কিন্তু বলা হচ্ছে দেশি মুরগি তখনকার দিনে কিন্তু আমাদের ছিল না ছিল না দেশি মুরগিকে ফাউল কারি এখনো দেখবেন যদি আমরা একটুখানি বনেদি কোনো হোটেলে বা বনেদি কোনো বাবুরচির হাতে রান্না খাই তাহলে কিন্তু দেখবেন এই ওরা ব্যবহার করবে ফাউল এবং এই চিকেনের আরও একটি মজার জিনিস ব্যাপার আছে চিলি চিকেন চিলি চিকেন কখনোই কিন্তু মানে ফিমেল চিকেন দিয়ে ভালো হবে না স্বাদ কোথায় কোনটা আছে এটা একটা ব্যাপার কিন্তু মিষ্টি বানানোটা খুব সোজা কারণ মিষ্টিটা খারাপ কেউ কিছু বলতে পারবে না কেন মিষ্টি কেন জিভের সবচেয়ে সামনের অংশে আমরা মিষ্টি সাজটা পাই আর যেটা ঝাল বা তেতো এই দুটো কিন্তু আমরা পাই একদম না তেতোটা পাই একদম সবশেষে আর ঝাল আর মিষ্টিটা পাই সামনে আর দুদিকে জীবের দুদিকে আমরা পাই কিন্তু নোনতা খাওয়ার এবং কষ কষযুক্ত খাবার আছে যার জন্য এটা কিন্তু ভেরি টাফ নোনতা খাবার তৈরি করাটা কিন্তু ভেরি টাফ আচ্ছা জীবের মাঝখানে কিন্তু কোনো টেস্টই নেই তো আমরা আরও কিছুটা সময় আমাদের বাকি আছে আমাদের এটা হয়ে এসছে হয়ে মানে এক পিঠ হলো হ্যাঁ এটা তিনবার বলে দিয়েছে তো এবার এটাকে আমি একটু উল্টে নেব হ্যাঁ কাবারটাকে এটা জাস্ট একবার সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এটা আমি ওপরেই রাখছি রেখে লোহার এটা তো সেই জন্য একটু করে ধরে এইভাবে উল্টে নেব তবে আর একটা সাইড ভালোভাবে নিচের পোর্শনটাও হিটটা যাওয়ার দরকার এবং লাস্টে আমরা একটু পুড়িয়ে নেব। এটা আগে কাবারটা তৈরি হচ্ছে তারপরে লাস্টে যার যে যতটা ইচ্ছা পোড়াবার ততটা সে পুড়িয়ে নেবে ঠিক আছে তবে ডাক্তাররা কিন্তু বলছেন পোড়া মাংস যতটা পারা যায় অ্যাভয়েড করা দরকার এবার আবার একটু বাটার দিয়ে দিচ্ছি ফ্লেভারটাও থাকবে তার সঙ্গে তেলের কাজটাও করবে হ্যাঁ একটু বাটার দিয়ে দিচ্ছি আবার আমি ওয়ান এইটি ডিগ্রি দিলাম একসঙ্গেও কেউ বসিয়ে দিতে পারে কুড়ি মিনিট দশ মিনিট দশ মিনিট পরে এটা করে নেওয়া যাবে আর এপিটটা হয়ে গেলে এবার দু মিনিট আমি দুশো ডিগ্রিতে ওটা জাস্ট পুড়িয়ে ওপরটা ওপরটা হ্যাঁ তো যাই হোক মোটামুটি আমাদের আবার আরো দশ মিনিট আরকি একদম করতে হবে আচ্ছা এবার আমরা চলে যাই ইলিশ মাছের প্রসঙ্গ শুনলাম এরপরে আর কি ধরনের কি রান্না মানে একদম বলুন তো পনেরোই আগস্ট বাংলাদেশ ভারতবর্ষ বিভিন্ন প্রদেশের বিভিন্ন রান্না বিরাট একটা ব্যাপার থাকে আমি ব্যাপারটাকে আরো ছোট করবার জন্য প্রথমে শুধু আমি সাবেকি বাংলা রান্নার সাবেকি বাংলায় আমি আমার ঘটি বাড়ির মেয়ে সোজা হিসেব কিন্তু আমার দাদু দীর্ঘকাল বাংলাদেশে ছিলেন দাদু এবং ঠাকুমা তার একটা ব্যবসায়ের সূত্রে দীর্ঘকাল ছিলেন সেই জন্য আমার ঠাকুমার একটা বাংলাদেশি রান্নার একটা ছাপ আছে তো আমার ঠাকুমা বাড়িতে চিতল মাছের মুইঠা যেটা করা হতো সেটা ওই মুঠো মুঠো করে খুব একটা খুব ফ্যাশনই ছিলেন তিনি হ্যাঁ বেথুনের মেয়ে ছিলেন পড়া হ্যাঁ তখনকার দিনের বেথুনে পড়া মেয়ে তো সেই জন্য উনি ওনাকে দেখেছি ছোটো ছোটো গ্লাসে এমনি তখন কাঁসারের গ্লাস গরম জলে কাঁসারের গ্লাসে ওই মুঠাগুলো সমস্ত মেখে থেকে দিয়ে বসিয়ে দিতেন তো সেইটাকে কেটে কেটে পিস পিস করে ভেজে ওইটা একটা খুব সুন্দর চিতল মাছের মুইঠাটা চিতল চমৎকার বলতেন আচ্ছা হ্যাঁ এবং তখনকার দিনে কিন্তু টমেটো সস এইসব ব্যবহার হতো কিন্তু পেঁয়াজ আদা রসুন আর মানে প্লেন তেঁতুল তেঁতুলটা ব্যবহার হতো লাল লঙ্কা গুঁড়ো এবং সে যে কি অপূর্ব স্বাদ আমার মনে হয় আমরাও সেই স্বাদ আনতে পারি না হ্যাঁ সেই সেই যে গরম মশলা একটা মানে তেঁতুলের যে টক মিষ্টি ঝাল একটা স্বাদ রান্নার থেকে সবচেয়ে বেশি পরিশ্রম হচ্ছে গিয়ে তার কাঁটাকে বাছা ধৈর্য দরকার দরকার ভীষণ ধৈর্য এবং এখনকার মানুষরা তো অনেক রকম পেয়ে গেছেন সেগুলো দিয়ে একটুখানি এরকম ঘষলেই হয়ে যায় কিন্তু আগেকার মানুষরা কিন্তু সেটা কিভাবে যে করতেন খুব কষ্ট করেই করতেন কত রকম ওই ঝুড়ি টুড়ি দিয়ে যেগুলো হ্যাঁ সে দিয়ে ওইগুলো সারা দুপুর বসে বসে ওই মাছের ওই করা হচ্ছে আর তখনকার দিনে তো আর এ করা ছিল না যে ফ্রিজে রেখে দেবো রাত্রিবেলা করা রেখে এরকম করার ব্যাপার ছিল না টাটকা টাটকার ব্যাপার ছিল সেইগুলোও কিন্তু আমি ওনাদের থেকে শিখেছি তারপরে আমার যেহেতু দাদুর একটু সাহেবি কালচার ছিল তো সেই জন্য তখনকার দিন এই পমফ্রেট মাছে হ্যাঁ অন্যান্য যেসব পাতা টাতার সঙ্গে পার্সলে পাতাও আমি দেখেছি পার্সলে হ্যাঁ পার্সলে দিয়ে বাটার দিয়ে হ্যাঁ পমফ্রেট মাছ এগুলো কিন্তু সাবেকই রান্না অনেক সময় ঠাকুরবাড়ির রান্নাতেও পাওয়া যায় কিন্তু আমি আমার যেগুলো নিজস্ব আমি যেগুলো বলি সেগুলো আমার কাছে খুব আর মাছ মরিচার হ্যাঁ মরিচ দিয়ে শুধু মরিচ দিয়ে মানে গোলমরিচ দিয়ে হ্যাঁ জাস্ট ঢাকা দিয়ে তেল ভাজা দিয়ে একদম মানে একটু আদা বাটা রসুন বাটা মানে তার ফ্লেভার দিয়ে গোটা মরিচ দিয়ে কি যে অপূর্বতার স্বাদ হ্যাঁ তো আমরা কিন্তু চিকেন যে কাবাব বানাচ্ছি এই চিকেন কাবাবের মাধ্যমে কিন্তু আমরা মাছের গল্প শুনলাম কিন্তু কাছে আমরা আবার তার কাছে আসব। আচ্ছা কাবাব দিয়ে আমরা যেটা করছিলাম সেই প্রসঙ্গে আবার ফিরে আসি যে কাবাব বলতে আমরা যেটা করছি আজকাল ধরুন ম্যারিনেট করেছেন একটু পোড়ানো হচ্ছে গরম করানো হচ্ছে অরিজিনাল কাবাব কিন্তু পুড়িয়ে নয় তাই অরিজিনাল কাবাব হচ্ছে গিয়ে ওটাকে মাংসটাকে প্রথমে চপার দিয়ে ওটাকে থেতো করে নিতে হবে থেতো থেতো করে নিয়ে সেদ্ধ করতে হবে হালকা সেদ্ধ করতে হবে সেইটাকে আবার ম্যারিনেট করে কিন্তু এই বানানোর কৌশলটা ছিল আর কি তো পরবর্তীকালে কাবাবের নানান রকম প্রিপারেশন হতে হতে নানান হাত ঘুরে ঘুরে নানান রকম যেটা বললেন পরীক্ষা নিরীক্ষার ঘটনা সেইখান থেকে কিন্তু এই ব্যাপারটা এসছে তবে আপনাদের বলে রাখবো কিন্তু পোড়ানো জায়গাটা কিন্তু মাথায় রাখবেন খুব সামান্য পোড়ানোর ব্যবস্থা করতে হবে বেশি পড়াবেন না কেন ফাইবার বেশি পড়লে কিন্তু একটা ক্যান্সারের সম্ভাবনা থাকে আমরাও তাই করি দশ মিনিট সেটা কিন্তু পড়েনি জাস্ট কাবাবটা তৈরি হচ্ছে কাবাবটা তৈরি দেখবেন অনেক সময় 2 মিনিট আমি পোড়া তন্দুরি চিকেন ফিকেন বানাচ্ছে কালো হয়ে রয়েছে পিঠে খেতে হয়তো খুব ভালো লাগে কিন্তু মাথায় রাখবেন ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে নেবেন ডাক্তাররা কিন্তু বলছেন যে পোড়া মাংস যতটা পারবেন অ্যাভয়েড করবেন আপনি হয়তো ভাবছেন আমি তো তেল মশলা বেশি খেলাম না আমি তো এমনি জাস্ট পুড়িয়ে খাচ্ছি ওই তেল মশলা খাওয়ার যে প্রবলেম তার থেকে বেশি ছাড়া কম নয় ওই রাস্তায় তৈরি বিকল্প ব্যবস্থায় তন্দুরি কারণ তন্দুর বানানোটা কিন্তু একটা বিরাট বড় শিল্প সব কিন্তু রান্না করেন তাদের হাতে কিন্তু তন্দুরি সেরকমভাবে তৈরি হয় না একটা কথা আপনাকে বলে রাখি যেটা হলো এই যে আমরা বানিয়ে যে শিখে রাখলাম শিখে একটু আধ ঘন্টা রেখে দিলে ড্রাই হয়ে যায় একদম এই যে জুসি ব্যাপারটা সেটা কিন্তু কাবাবে আহ একদম থাকবে না এইগুলো তো সত্যি কথাই ইতিহাসই বলছে যে রাস্তায় যখন বিভিন্ন সৈন্যবাহিনী আরব দেশে

আলু যুগ পর্তুগিজদের হাত ধরে তো যাই হোক আমরা কিন্তু আবার কিছুটা টাইম দিতে হবে সেই সাইমটা আমরা আবার ছোট্ট একটু বিরতি নিচ্ছি নিয়ে আবার আবার ফিরে আসব যখন মোটামুটি এখান থেকে হোয়েসেলটা বিপ করতে শুরু করবে তখনই কিন্তু আমরা ফিরে এসে তৈরি আপনারা যার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে কাবাব কিন্তু তৈরি হয়ে যাবে তৈরি করছেন সুপ্রিয়া মণ্ডল কাবাব তৈরির শেষ পর্যায়ে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আমার ওভেন থেকে কখন বেরোবে আর কি তা মোটামুটিভাবে সময়টা দেখি বুঝতে পাচ্ছেন যে একদম রেডি হয়ে গেছে এরপরে আপনি কিন্তু তীর আমার কাবাব পেয়ে যাচ্ছেন যেটা সুপ্রিয়া নিজের হাতে তৈরি করেছেন একটা কথা বলে হ্যাঁ যেটা হলো এক একজনের মাইক্রোওভেন এক এক রকম আপনারা পোড়াটা কত খেতে চান কতটা খেতে চান সেইভাবে পোড়াবেন হ্যাঁ আমার এতে দু মিনিটে হয়ে যাচ্ছে আপনারটাই হয়তো দশ মিনিট লাগবে আপনি দিতে পারেন দু মিনিট দিয়ে দেখবেন যদি না হয় আরো দু মিনিট পাঁচ মিনিট প্রথমবার তো একটু চেষ্টা করতে হবে আর বেশি রিক্স নেবেন না বেশি রিক্স নিয়ে করতে গেলে কিন্তু কপাল পুড়বে অতএব আমরা আর দশ সেকেন্ড আমরা ধরুন দু মিনিট পাঁচ মিনিটে এখানে দিয়েছি দু মিনিটের হয়ে যাচ্ছে তো আমরা সেটা দু মিনিটে নামিয়ে নেব আমাকে ওই চাবালটা দিন একটু আমি এটা একটু তেরঙ্গা স্যালাড কেটে রেখেছি হ্যাঁ পেঁয়াজ শশা গাজর এখানেও কিন্তু আমরা স্বাধীনতা দিবসের তিনটি রঙকে আমরা তুলে ধরেছি এখানে আপনি পাবেন এবার আসল বস্তুটি এখানে হ্যাঁ মানে পার্শ্ব অভিনেতারা হাজির হয়ে গেছেন এবার আসবেন নায়ক ঢুকবেন এর গন্ধটা কেমন ছাড়ছে বলিয়ন দারুণ গন্ধটা তো আমাদের দর্শকদের বোঝাতে পারবো না না একদম গোছানো যাবে না হ্যাঁ অফকর্ন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন একদম রেডি

তৈরি একদম তৈরি তেরঙ্গা কাবাব তেরঙ্গা কাবাব তেরঙ্গা চিকেন কাবাব আচ্ছা এটা তো আমরা মাটনও করতে পারি আমরা না তাহলে চিকেনই করতে হবে কারণ মাটনে খারাপ হবে মাটনে সিদ্ধ হতে অনেকটা সময় সময় নিয়ে নেবে আচ্ছা আর ওটাকে প্রায় একটা গোটা দিন হ্যাঁ করা যেতে পারে ওটা গোটা দিন একটা ওই আপনি যে বললেন আগেকার মতো ওইরকম থেঁতো করে হ্যাঁ রকম করে বা পাতলা পাতলা স্ট্রেডেড করে করে করতে হবে তবেই ঠিকঠাক করে সেদ্ধটা হবে নালে একটু শক্ত থেকে যাবে আচ্ছা চিকেন কাবাবেও কিন্তু আপনারা চেষ্টা করবেন সব সময় ব্রেস্ট পিস থেকে নেওয়ার আর হ্যাঁ এটা কিন্তু ব্রেস্ট পিসে হ্যাঁ ব্রেস্ট পিস থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ লেগ পিসে ওই ওই পিস আসে আসবে না দ্বিতীয় একটা ব্যাপার আছে লেগ পিসে বেশি চর্বিটা জমা হয় যার জন্য ব্রেস্ট পিসটা হচ্ছে সবচেয়ে যদি কেউ লেগ পিস নিতে চান তখন তেল 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 কম দেবেন তেল কম দেবেন करेक्ट হ্যাঁ এমনিও আমার এখানে খুবই কম তেল দেওয়া তো তৈরি হয়ে গেছে চিকেন তেরোগা কাবাব এবার দরকার হবে সেটা হচ্ছে একটু চেখে দেখা থাকবে এবার একটুখানি বোধ হয় একটু ঠান্ডা হওয়ার একটু সময় দিতে হবে একটু ঠান্ডা হোক তারপরে আপনি টেস্ট দেখবেন বলেছেন ঘ্রানা বলেছেন অর্ধভোজা অর্ধভোজনং সুপ্রিয়া যখন তৈরি করছিলেন তখনই কিন্তু এবং যখন বার করলেন তখনও কিন্তু একটা দারুন গন্ধ কাবাবের যে গন্ধটা সেটা নাকি আমরা পেয়েছি তাতেই অর্ধেক পেট ভরে গেছে সরি আপনাদের কাছে তো সেটা পৌঁছে দিতে পারবো না গন্ধটা কিন্তু টেস্ট কেমন হলো সেটাও পৌঁছে দিতে পারবো না কিন্তু যথসংগব চেষ্টা করব যে এটা খেতে কেমন হয়েছে এটা আপনাদের কাছে তুলে ধরবার জন্য হ্যাঁ তো আত্মতどり না আমি পরে এক যাত্রায় আপনি শুরু করুন তবে তবে তো আমি ছোট্ট করে আচ্ছা ছোট্ট করে দিচ্ছি এটা ছোট্ট বেরোবে না বলছি আমি বড়ই বেরোবো এটা এক পিস স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেই উপলক্ষে এই তিরঙা চিকেন কাবাব সুপ্রিয়া বানিয়েছেন এটা টেস্ট করে দেখব যে কেমন হয়েছে তো প্রথমে আমরা দেখলাম কারের কালার সাদা তারপর সবুজ তিনটে রঙই রয়েছে অর্থাৎ জীবনেরও কিন্তু তিনটে রং থাকে একটা হচ্ছে শৈশব একটা হচ্ছে মধ্যাহ্ন আর একটা হচ্ছে বৃত্ত তো এই তিনটে রঙের মধ্যে কিন্তু আমরা এখানে পাচ্ছি আ এটা হচ্ছে যৌবনের প্রতীক তা তার আগে তার আগে আমরা যেটা চলে যাই প্রথমে প্রথমে না এটা ত্যাগের ব্যাপার আছে সুতরাং ত্যাগ করছি না আমি তো ভোগী করছি ত্যাগ কোথায় করছি হুম আপনি যেটা ভয় পাচ্ছিলেন যে সেটা একটু সময় লাগবে কোনো ব্যাপার না টোটালি তৈরি হয়ে গেছে

কাটলেটর মধ্যে তো বুঝতে পাচ্ছেন যে চিকেনে যে সাধারণ চর্বিটা থাকে সেটা একটা परसेंटेज রয়েছে তার সঙ্গে উনি মাখন দিয়েছেন ক্রিম দিয়েছেন তারপর আপনার চিজ ব্রেড যেটা খুবই সাধারণ সেটা খুবই সাধারণ একদম পারফেক্ট একদম পারফেক্ট প্রতিটি মশলা কিন্তু এর ভেতরেই খুব ভালোভাবে ঢুকেছে। এবং যেটার জন্য সবার আগে যেটা উনি বলেছেন যে মিনিমাম দু ঘন্টা এটাকে একটু ম্যারিনেট কিন্তু ভেতরে মশলাগুলো না হলে কিন্তু দেখবেন আমরা দোকানে যখন খাই তারা হুড়ো করে বানিয়ে দেয় ম্যারিনেট করার সময় ম্যারিনেশনটা থাকে ভেতরে মশলাটা ভেতরে ঢোকে না ভেতরে কি সাদা কিন্তু প্রতি মুহূর্তে আমি যখন চিবোচ্ছি তখন কিন্তু আমি এর যে শর্ত আছে যে এই ধরনের নোনতা খাবার খেতে গেলে পরে জিভের ডান দিকে বা বাঁ দিকে রেখে চিবোতে হবে তবে কিন্তু নোনতা স্বাদের পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে সেটা আমি পাচ্ছি নোনতার টেস্টটা আচ্ছা এবার সবচেয়ে সবুজ পেতে হবে সেটা দেখে নিচ্ছি স্বাভাবিকভাবেই পুদিনার একটা ফ্লেভার থাকছে ধনে তো একটা জানবেন রান্না পাল্টে দেয় ধনে পাতা সেই ধনে রয়েছে তার সঙ্গে আপনি অতি স্বাস্থ্যকর জিনিস হচ্ছে পালং সেই পালংটাও কিন্তু আপনি যেন পাচ্ছেন যার জন্য দেখবেন রান্নার ক্ষেত্রে রান্নার কেমিস্ট্রিতে বলছে যে মাংস খান কিন্তু তার সঙ্গে একটু সবজি খান মাংসটা কিন্তু সবজির সঙ্গে খেতে স্বাস্থ্যের জন্য ভালো এবং বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে মাংসের সঙ্গে একটু সবজি থাকা ভালো সুতরাং এখানে পুদিমা পুদিনার নির্যাসটুকু আছে ধনেপাতার পাতার নির্যাসটা রয়েছে তার মধ্যে ধনে পাতার গুণ যেটা রয়েছে পুদিনা পাতার গুণ যেটা রয়েছে এবং পালকের গুণ যেটা রয়েছে সবগুলো কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটি মাংসের টুকরোর মধ্যে সুতরাং খুব ভালো খেলাম পনেরোই আগস্টে আজকে সকালবেলা ঘুম থেকে উঠবার পরে দেখছিলাম আমার চোখটা কাঁপছিল তখন ঘুরেছিলাম যে দিনটা বোধহয় খুব ভালো যাবে তো আজকে কিন্তু সকালবেলাতেই আমরা এরকম একটা রান্নার প্রিপারেশান পেয়ে গেলাম সুপ্রিয়ার কাছ থেকে ভয়েস রিপাবলিকের দর্শক বন্ধুদের তো আগামী দিনে আরও কিছু নতুন নতুন রান্না আমাদের আপনার কাছ থেকে পাবো এটা কিন্তু আশা করি বাড়িতে বানান

যে দই সবসময় একটু যদি বাড়িতে পেতে দই পাতাটা এমন কোনো ব্যাপার না কোনো ব্যাপার না দইটা যদি বাড়িতে একটু পেতে নিতে পারেন সেই দইটা একটু দইটা ফুটিয়ে একটু ঘন করে দইটা দইটা বসাবেন যাতে বেশি জল না কাটে হ্যাঁ জল যাতে না কেটে যায় সেইটা কিন্তু আপনাকে ব্যবস্থাটা করতে হবে এবং খুব ভালো প্রিপারেশন রান্না স্বাস্থ্যকর রান্না এবং খেতেও কিন্তু ভালো লাগবে এবং আট থেকে আশি সবার জন্যই কিন্তু এই প্রিয় কাবাব ভালো লাগবে আর তার হাতে তো একটু দুষ্টুমি করেই বলে রেখেছি যারা একটু রসে বসে থাকতে ভালোবাসেন তারা যদি এটাকে সঙ্গে সঙ্গত করার জন্য রাখেন তাহলে কিন্তু সুর তাল ছন্দ একদম পারফেক্ট হবে তো আজকের বাহাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা সুপ্রিয়ার কাছ থেকে পেলাম তিরঙ্গা কাবাব আবার আগামী দিনে অন্য কোন কিছু নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের সামনে আবার হাজির হব সুপ্রিয়া আজকে তাহলে বিদায় নিচ্ছি খুব ভালো খেলাম দারুন দারুন খুব ভালো লাগলো আপনারা সবাই আমার বাড়িতে এসে এই জিনিসটা যে করলেন এটার জন্যে আমি ভীষণ ভীষণ ভয়েস রিপাবলিকের কাছে কৃতজ্ঞ